প্রিয় শিক্ষার্থী, পরম করুণাময় নাম স্মরণ করে আমি প্রভাত কুমার সরকার, প্রভাষক মানব সম্পদ ব্যবস্থাপনা, জিটকা খাজা রহমত আলী কলেজ, শ্রীরামপুর মানিকগঞ্জ থেকে তোমাদের মার্কেটিং নীতি ও প্রয়োগ একাদশ শ্রেণীর ক্লাস কার্যক্রমের অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি। আজ বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশেও এর বাইরে নয়, যে জন্য তোমাদের সাথে আমরা সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। অনেকদিন হয় তোমাদের সবার সাথে সরাসরি দেখা হয় না। আশা করি তোমরা সবাই ভালো আছো, ঘরে থাকো, সুস্থ থাকো, ঘরে বসে পড়াশোনা করো, এই কামনা আমি আজকের ক্লাস শুরু করছি। আজকে তোমাদের সাথে যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হইতেছে মার্কেটিং নীতি ও প্রয়োগ এক, এর টপিক হইতেছে মার্কেটিং এ মৌলিকীকরণের ভূমিকা কি কি। মার্কেটিং এ মৌলিকীকরণ, মৌলিকীকরণ বলতে কি বুঝো? মৌলিকীকরণের ইংরেজি শব্দ হচ্ছে প্যাকেজিং, বাংলা হচ্ছে মৌলিকীকরণ। পণ্যর গুণাগুণ, বৈশিষ্ট্য সুন্দর এবং সঠিকভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য প্যাকেজিং বা মৌলিকীকরণের ভূমিকা অত্যন্ত বেশি, অত্যন্ত গুরুত্ব। এই প্যাকেজিং করতে কিছু অর্থ ব্যয় হয়, অর্থ ব্যয় হলেও এর গুরুত্ব অনেক। অর্থ ব্যয় ছাড়া প্যাকেজিং হয় না, যদিও এটা মার্কেটিংয়ের সাথে উৎপাদনের সাথে সম্পৃক্ত, উৎপাদন খরচ বাড়ায়, তারপরেও প্যাকেজিংয়ের ছাড়া পণ্যর গুণাগুণ সুন্দর থাকে না, সঠিক থাকে না। কাজেই পণ্যর মৌলিকীকরণ প্যাকেজিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম্নে মৌলিকীকরণের বাজারজাতকরণের ভূমিকাসমূহ আলোচনা করা হলো। এক নম্বরে বন্টন ব্যয় কমানো, প্যাকেজিং বা মৌলিকীকরণের ফলে পণ্যর বন্টন সুবিধা হয়, এতে পণ্যর বন্টন ব্যয় কমে। পণ্য নির্বাচন, বর্তমানে দেখা যায় বহু আধুনিক সুপার মার্কেটে বিক্রয়কর্মী ছাড়াই পণ্য বিক্রি হয়। বিক্রয়কর্মী ছাড়া পণ্য বিক্রি হয় কীভাবে? এই সুন্দর আবহাওয়ার বা মৌলিকীকরণের ফলে প্যাকেটে গায়ে পণ্যর ব্যবহার বিধি, ওজন, উৎপাদনের তারিখ সহ নানাবিধ নিয়মকানুন সেখানে উল্লেখ থাকে এবং এতে দেখে ক্রেতা সেই পণ্য সম্পর্কে সঠিক ধারণা পায় এবং বিক্রয়কর্মী ছাড়াই এই মার্কেটিং কার্যক্রম চলতে পারে। এটা একটা সুন্দর দিক। এরপরে পরিমাণ ও এর গুণাগুণের নিশ্চয়তা দান, সেই প্যাকেজের গায়ে কি পরিমাণ পণ্য আছে এবং এর গুণাগুণ সেটা নিশ্চয়তা দান করে সেই এই প্যাকেজিংয়ের মাধ্যমে। এরপরে বিক্রয়ের সুবিধা, মোড়কের গায়ে সহজ ভাষায় পণ্যর বিশদ বিবরণ লেখা থাকে। সেবা দোকানে এরূপ মৌলিকীকরণ অত্যন্ত গুরুত্ব বহন করে। তাছাড়া মৌলিকীকৃত পণ্য প্রতি গ্রাহকের আস্থা বেশি থাকে, খোলা পণ্যর প্রতি গ্রাহকের আস্থা কম থাকে এবং মৌলিকীকরণ বা প্যাকেজিংয়ের পণ্যের প্রতি আস্থা বেশি থাকে, এতে বিক্রয়েরও সুবিধা হয়। এরপরে আকর্ষণ বৃদ্ধি, পণ্যের প্রতি গ্রাহকের আকর্ষণ বৃদ্ধির জন্য পণ্যের মৌলিকীকরণের গুরুত্ব অত্যন্ত বেশি। স্বতঃস্ফূর্ত প্রচার, মোড়কের গায়ে পণ্যের নাম, ছবি, উপকারিতা ইত্যাদি, ব্যবহার বিধি ইত্যাদি উল্লেখ থাকে, যাতে ক্রেতা সহজেই সে পণ্য কিনে ব্যবহার করতে পারে, সেই নিয়মকানুন পড়ে নিজে বুঝে। এরপরে বহনের সুবিধা, মৌলিকীকৃত পণ্য বহন করতে অসুবিধা হয় না, মৌলিকীকরণ না থাকলে সে পণ্য
বহন করতে গেলে অনেক সময় একটার সাথে আরেকটা চাপ লেগে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মুরগিকরণ করা থাকলে সেখানে যদিও চাপ লাগে, তাহলে যে পণ্যটা নষ্ট হয় শুধু ওই একটা পণ্য নষ্ট হয়, আশেপাশের অন্য পণ্য নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। এরপরে ভেজাল রোগ, ভালো করে মনোকীকৃত পণ্য ভেজাল মিশ্রণ করা সম্ভব হয় না, ফলে পণ্যর কোয়ালিটি সুরক্ষিত থাকে এবং পণ্য ভেজাল বা দুর্নীতি রোধ করা এই প্যাকেজিংয়ের মাধ্যমেই সম্ভব। এরপরে পণ্যর নিরাপত্তা, মোড়ক থাকলে পণ্য সহজে নষ্ট হয় না, মোড়কের মাধ্যমে বিভিন্ন প্রকার পণ্য যথাবিহিত নিশ্চয়তা আবহাওয়াগত বিরূপ অবস্থা থেকে রক্ষা পায় করা যায়। মোড়ক না থাকলে অনেক পণ্য অতি সহজেই নষ্ট হয়ে যায়। এরপর হল পণ্য সংরক্ষণ, উৎপাদিত পণ্য দীর্ঘদিন এর ভোগ ব্যবহার চলবে, সে পণ্য সংরক্ষণ করার জন্য মোড়কীকরণকৃত পণ্য দীর্ঘদিন গুদামে রেখে নির্দিষ্ট সময় পর্যন্ত বিক্রি করা যায়, আর যদি খোলা অবস্থায় থাকে তাহলে অতি দ্রুত সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মার্কেটিংয়ে প্যাকেজিং এর গুরুত্ব ও ভূমিকা অত্যন্ত বেশি। এরপরের প্রশ্ন, গুদামজাতকরণ কার্যাবলীতে বাংলাদেশের সমস্যা কি কি? গুদামজাতকরণ বলতে কি বোঝায়? কোন নির্দিষ্ট মৌসুমে উৎপাদিত পণ্য এর ভোগ ব্যবহার চলে সারা বছর ব্যাপী, কাজেই নির্দিষ্ট মৌসুমে উৎপাদিত পণ্য দীর্ঘদিন সেটাকে ধরে রাখার জন্য নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করে রাখার যে ব্যবস্থা তাই হইতেছে গুদামজাতকরণ। এক এক পণ্য পচনশীল পণ্যের ক্ষেত্রে এক এক জাতীয় পণ্য এক এক ধরনের পদ্ধতিতে গুদামজাত করতে হয়। যেমন আলু নির্দিষ্ট মৌসুমে উৎপাদিত হয়, আবার সব এলাকায় বা অঞ্চলেও আলুর উৎপাদন হয় না, কিন্তু সে আলু গুদামজাত করার জন্য হিমাগার বা কোল্ড স্টোরেজের মাধ্যমে সেটা সংরক্ষণ করলে সেটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবে এবং একই মৌসুমে পণ্যর পচনশীলতার হাত থেকে রক্ষা পাবে এবং ক্রেতা ভোক্তা গ্রাহক সবাই তাদের প্রয়োজন মতো সারা বছর ব্যাপী এটা ভোগ করতে পারবে। এরপরে আর সেই গুদামজাতকরণ ব্যবস্থা উন্নত দেশে উন্নত প্রযুক্তির মাধ্যমে সেটা সংরক্ষণ করা সম্ভব হয়, বাংলাদেশের গুদামজাতকরণ ব্যবস্থা অতটা উন্নত নয়, কাজেই বাংলাদেশের পণ্য গুদামজাতকরণের ক্ষেত্রে যে সমস্যার সৃষ্টি হয় তা নিম্নে আলোচনা করা হলো। এক নম্বরে বলছে আর্থিক সমস্যা, বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রে আর্থিক সমস্যার কারণে গুদাম ঘর সম্পূর্ণভাবে কাজে লাগানো যায় না আর্থিক সমস্যার কারণে। এরপরে বলছে চুরি, আমাদের দেশে গুদাম থেকে প্রচুর পরিমাণ পণ্য সামগ্রী চুরি হয়ে থাকে, বিশেষত খাদ্যশস্যের ক্ষেত্রে এটি অধিক ঘটে থাকে, মানে চুরি যায় গুদামজাতকরণ থেকে, ওই গুদাম ঘর থেকে পণ্য চুরি হয়ে যায়। এরপরে বলছে কি বিনষ্ট, আমাদের দেশে গুদামজাতকরণের ক্ষেত্রে আরও একটি সমস্যা হল পণ্য সামগ্রী বিনষ্ট হয়ে যাওয়া, বিভিন্ন কাজের গুদাম থেকে প্রচুর পরিমাণে মালামাল বিনষ্ট হয়ে যায়। এরপরে বলছে কি পোকামাকড়ের উপদ্রব, বিভিন্ন প্রকার পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা করার জন্য পণ্য গুদামজাতকরণ করা হয়, কিন্তু সে গুদামজাতকরণকৃত পণ্য সঠিকভাবে গুদামজাতকরণ করা না গেলে উলুপোকা ইঁদুর এবং বিভিন্ন প্রকার সমস্যার কারণে পণ্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা একটা বড় সমস্যা। এরপরে বলছি কি পণ্যর পচন, আমাদের দেশের নিম্নমানের গুদামজাতকরণের ব্যবস্থার কারণে প্রতি বছর প্রচুর পরিমাণে পণ্য দ্রব্য
পচে নষ্ট হয়ে যায়। এটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের সমস্যা। পর্যাপ্ত সুযোগ সুবিধা, বাংলাদেশের গুদামজাতকরণের সুযোগ সুবিধার যথেষ্ট পরিমাণ অভাব রয়েছে। হিমাগারের সংখ্যাও যথেষ্ট কম, এ কারণে প্রতি বছর প্রচুর পরিমাণে ভোগ্যপণ্য ও শিল্পপণ্য দ্রব্য বিনষ্ট হয়ে যাচ্ছে। এরপর হলো দক্ষ প্রযুক্তির অভাব। বাংলাদেশের হিমাগারের পণ্যগার সমূহে দক্ষ প্রযুক্তির অভাব রয়েছে, যে জন্য অনেক পণ্য নষ্ট হচ্ছে। এরপরে প্রশিক্ষণের অভাব, যারা পণ্য গুদামজাতকরণের সাথে সম্পৃক্ত তাদের অনেকেরই এই গুদামজাতকরণের পণ্য সম্পর্কে সঠিক ধারণা নাই এবং প্রশিক্ষণের তেমন ব্যবস্থা নাই, না থাকার কারণে সঠিকভাবে সেটা রাখার না যাওয়ার কারণে অনেক পণ্য নষ্ট হচ্ছে। এরপরে জনগণের অনীহা, অনেক কৃষক তারা পণ্য নির্দিষ্ট মৌসুমে উৎপাদিত পণ্য তারা ওই মৌসুমেই বিক্রি করে দিবে, আর হিমাগারে বা গুদামজাতকরণের রাখার চিন্তা ভাবনা অনেকেই করে না, এটা তাদের এক ধরনের অনীহা। এরপর হলো অবিশ্বাস, উৎপাদনকারীরা পণ্যগারকে অনেক সময় অবিশ্বাস করে, ফলে তারা পণ্য সংরক্ষণ করতে চায় না, এর ফলে ভোগ্যপণ্য মৌসুমান্তে পণ্য ভোগে অসুবিধায় পড়ে। উপরোক্ত আলোচনার আলোকে পরিশেষে বলা যায় যে বাংলাদেশের গুদামজাতকরণ ব্যবস্থায় উপরোক্ত সমস্যাগুলো সাধারণত দেখা যায়। এই বলে এ পর্যন্ত আজকের মতো শেষ করছি, সবাইকে ধন্যবাদ।